আসসালামু আলাইকুম এভরিওয়ান বিদ্যালয়ের আজকের মজায় মজায় ডিসি সার্কিট পার্ট টুতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এখানে আমি নিচে গত টিউটোরিয়াল বা গত ভিডিওর যে দুইটি হোমওয়ার্ক ছিল সেটি আপনাদেরকে দিয়ে দিলাম সলিউশন সহ আপনারা কিছুক্ষণ দেখে নিতে পারেন ভিডিও শুরুর আগ পর্যন্ত আমাদের বিদ্যালয়ের মোটিভটি হচ্ছে বিনামূল্যে শিক্ষা প্রদান করা আজকের টপিকস হচ্ছে মজায় মজায় ডিসি সার্কিট পার্ট টু ইনশাল্লাহ আজকেও আপনারা খুব উপভোগ করবেন আজকের এই ভিডিওটি আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আপনাদের সুবিধার জন্য ভিডিওর কমেন্টে এই দুটি ম্যাথের সলিউশন ছবি তুলে দিয়ে দেওয়া হবে আমরা এখন ভিডিওর মূল পর্যায়ে যেতে পারি অর্থাৎ মজায় মজায় ডিসি সার্কিট পার্ট টু আমরা শুরুতেই আজকে আলোচনা করব ডিসি সার্কিটের একেবারে বেসিক থেকে কারেন্ট ডিভাইডেড ল এবং ভোল্টেজ ডিভাইডেড ল এই ডিসি সার্কিট টপিকসটি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কম্পিউটার মেকানিক্যাল টেলিকমিউনিকেশন ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল রেফ্রিজারেশন সকল ডিপার্টমেন্টের জন্য প্রয়োজনীয় এবং ডুয়েটে এর থেকে অবশ্যই একটি প্রশ্ন আসে এবং এই কারেন্ট ডিভাইডেড ল এবং ভোল্টেজ ডিভাইডেড ল এই দুটি জিনিস যদি আপনি একেবারে না জানেন তাহলে আপনি ডিসি সার্কিটে কিছু দিয়েই আগাতে পারবেন না অর্থাৎ ডিসি সার্কিটের একেবারে সম্পূর্ণ ভিত্তি হচ্ছে কারেন্ট ডিভাইডেড ল ভোল্টেজ ডিভাইডেড ল আমরা তাহলে এখন শুরু করি আমরা শুরুতেই দেখব কারেন্ট ডিভাইডেড ল কারেন্ট ডিভাইডেড লর জন্য আমি এখানে আগে থেকে একটি চিত্র এঁকে রেখেছি এবং এখানে সূত্রটি লিখলাম এখন সূত্রটি কিভাবে আসছে সেটি আমি আপনাদের দেখাবো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সার্কিট রয়েছে এই সার্কিটে ভি ব্যাটারির এটি পজিটিভ প্রান্ত এবং এটি নেগেটিভ প্রান্ত আইটি এটি হচ্ছে টোটাল কারেন্ট আই ওয়ান আই টু আর ওয়ান আর টু এগুলো হচ্ছে প্রতি শাখার রেজিস্ট্যান্স এবং কারেন্ট আমরা একটি জিনিস আগে থেকেই জানি যেটি হচ্ছে সিরিজে কারেন্ট সমান এবং প্যারালালে ভোল্টেজ সমান আপনাদের সুবিধার জন্য তারপর আমি এখানে একটু লিখে দিচ্ছি সিরিজ কারেন্ট সমান আর হচ্ছে প্যারালাল সার্কিটে ভোল্টেজ সমান এর আগের ভিডিওতে আমরা কোনটি প্যারালাল কোনটি সিরিজ এগুলো নিয়ে আলোচনা করেছিলাম তাহলে আপনি যদি এই বিষয়টি বুঝে না থাকেন তাহলে অবশ্যই আগের ভিডিওটি আপনি দেখে আসতে পারেন এটি আমাদের ইউটিউব পেজে দেওয়া হয়েছে এখানে এই দুইটি রেজিস্টর পরস্পর প্যারালালে সংযুক্ত এখন যেহেতু আমি বলেছি প্যারালালে ভোল্টেজ সমান আমি যদি আই ওয়ান বের করতে চাই তাহলে হবে ভি ডিভাইডেড বাই আর ওয়ান অর্থাৎ যেহেতু প্যারালালে ভোল্টেজ সমান তাহলে আমি এই শাখার কারেন্ট বের করতে চাইলে আমরা সাধারণতই জানি ভি ইজ ইকুয়াল টু আর তাহলে আই সমান দাঁড়াচ্ছে ভি ডিভাইডেড বাই আর এখন এই শাখার ভোল্টেজটি হচ্ছে টোটাল ভোল্টেজ যেহেতু প্যারালালে ভোল্টেজ সমান এবং এই শাখার রেজিস্ট্যান্সটি হচ্ছে আর ওয়ান সেই হিসাবেই আমি আই ওয়ান টু লিখতে পারি ভিটি ডিভাইডেড বাই আর ওয়ান এখন আমি ভিটি সমান লিখতে পারি আইটি ইন্টু আর টি ডিভাইডেড বাই আর ওয়ান এখন আমরা জানি এখানে আর টি সমান আমি লিখতে পারি আর ওয়ান প্যারালাল আর টু যেটিকে আমরা আর ওয়ান ইন্টু আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু এভাবে লিখতে পারি এখন যদি আর টি এর জায়গায় আমি আর ওয়ান ইন্টু আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু লিখি এবং নিচে আর ওয়ান একটু খেয়াল করে দেখুন এখানে আর ওয়ান এবং উপরে আর ওয়ান কাটাকাটি যাচ্ছে তাহলে আমার আলটিমেটলি থাকছে আইটি ইন্টু আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু এখন আমি এইটির সাথে আমার সূত্রটি একটু কম্পেয়ার করার চেষ্টা করব আপনার একটু খেয়াল করুন এখানে আইটি যেটি হচ্ছে টোটাল কারেন্ট একটু যদি আপনারা ভালো করে লক্ষ্য করুন তাহলে এই আইটি কারেন্টটি আই ওয়ান এবং আই টু দুটি ভাগে বিভক্ত হয়েছে তাহলে এটিকে আমি টোটাল কারেন্ট না বলে আগত কারেন্ট বলতে পারি তাহলে এই আই ওয়ান এবং আই টু কারেন্টের যোগফলটি হচ্ছে আইটি সেহেতু আমি আইটিকে লিখলাম আগত কারেন্ট অর্থাৎ আমার যে কারেন্টটি আসছে এখন বলছি ভোল্টেজ ডিভাইডেড ল নিয়ে এখানে আমরা একটু লক্ষ্য করি এটি সম্পূর্ণ একটি সিরিজ সার্কিট অর্থাৎ সিরিজে যেহেতু কারেন্ট সমান তাহলে ভোল্টেজটা আমার কি হবে ভাগ হবে তাহলে টোটাল কারেন্ট যদি আইটি হয় আমি আর ওয়ান রেজিস্টেন্সের জন্য ভোল্টেজ দিলাম ভি ওয়ান এবং আর টু রেজিস্টেন্সের জন্য ভোল্টেজ দিলাম ভি টু এখন আমি যেহেতু ভি ওয়ান ভোল্টেজ বের করব। সেহেতু ভি ওয়ান সমান আমি লিখতে পারি এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ ভি ওয়ান ইন্ডিকেট করে দিয়েছি তাহলে এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট এবং এই রেজিস্ট্যান্স গুণ হবে তাহলে আই ওয়ান ইন্টু আর ওয়ান এখানে আই ওয়ানটাকে আমি একটু বলে দিই এটি হচ্ছে টোটাল আইটি তাহলে আমি লিখতে পারি আইটি ইন্টু আর ওয়ান এখন আইটি সমান আমি চাইলে লিখতে পারি ভিটি ডিভাইডেড বাই আর টি ইন্টু আর ওয়ান পূর্বের নেয় আমি আর সমান লিখতে পারি আর ওয়ান ইন্টু আর টু সরি আর ওয়ান প্লাস আর টু যেহেতু রেজিস্ট্যান্স দয় সিরিজে সংযুক্ত ইন্টু আর ওয়ান এখান থেকে আমি একটা সূত্রে পৌঁছাতে পারি এখানে ভিটি এটি হচ্ছে টোটাল ভোল্টেজ টোটাল ভোল্টেজ ইন্টু এখানে আমি আর ওয়ানের ভোল্টেজ বের করছি তাহলে যেই শাখার ভোল্টেজ বের করব ওই শাখার রেজিস্ট্যান্স তাহলে লিখতে পারি ওই শাখার রেজিস্ট্যান্স এখন আমার নিচে আছে আর ওয়ান প্লাস আর টু অর্থাৎ উভয় শাখার রেজিস্ট্যান্স এর বীজগাণিতিক যোগফল উভয় শাখার রেজিস্ট্যান্স এর বীজগাণিতিক যোগফল এটি হচ্ছে আমার ভোল্টেজ ডিভাইডেড ল অর্থাৎ আমি যেই শাখার ভোল্টেজ বের করব। ওই শাখার ভোল্টেজ সমান হচ্ছে যেই রেজিস্ট্যান্সের ভোল্টেজটা বের করব ওই রেজিস্ট্যান্সের ভোল্টেজ সমান হচ্ছে টোটাল ভোল্টেজ ইনটু ওই শাখার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই উভয় শাখার রেজিস্ট্যান্সের বিজ্ঞানিতিক যোগফল এখন আমাদের সবার সুবিধার জন্য তোমাদের ম্যাথ করার সুবিধার জন্য একটা কথা বলে নিই আমরা বেশিরভাগ ক্ষেত্রে কারেন্ট ডিভাইডেড ল দিয়ে আমরা এই জিনিসগুলো করব। না হলে আমাদের ভোল্টেজ ডিভাইডেড ল এর ক্ষেত্রে ভুল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে কারেন্ট ডিভাইডেড ল এর তুলনায় কিভাবে আমি যদি এর কারেন্ট বের করি তাহলে এর রেজিস্ট্যান্স দ্বারা গুণ করলে সরাসরি আমি এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ পেয়ে যাচ্ছি সেই হিসেবে আমরা কারেন্ট ডিভাইডেড ল ইউজ করলে আমাদের জন্য খুবই ভালো হবে এখন বলবো আমাদের ডিসি সার্কিট করার ক্ষেত্রে ইন্ডাক্টর কেন শর্ট হিসেবে কাজ করে এবং ক্যাপাসিটর কেন ওপেন হিসেবে কাজ করে শুরুতে বলছি ইন্ডাক্টর কেন শর্ট হিসেবে কাজ করে আমরা সাধারণত এক্সেল দিয়ে কাজ করি কারণ এর একক হচ্ছে ওহম তাহলে এক্সেল সমান আমি বলতে পারি টু পাই এফ এল আমরা সাধারণত জানি ডিসিতে ফ্রিকোয়েন্সি শূন্য হয় যেহেতু এফ ইকাল টু জিরো অর্থাৎ ডিসিতে ফ্রিকুয়েন্সি নেই অর্থাৎ শূন্য তাহলে এক এল টু জিরো অর্থাৎ এর মধ্যে কোনো ধরনের বাধা নেই অর্থাৎ জিরো ওহম বাধা নেই মানে হচ্ছে এটি একটি শর্ট পথ এখন বলছি কেন ক্যাপাসিটর ওপেন হিসেবে কাজ করে আমরা এক্সি সমান জানি ওয়ান বাই টু ফাই এফ সি তদ্রুপ আগের নেয় ডিসিতে যেহেতু ফ্রিকোয়েন্সি শূন্য সেহেতু আমি অ্যাফ ইকুয়াল জিরো বসালাম এখন ওয়ান ডিভাইডেড জিরো এর মানে হচ্ছে ইনফিনিটি অর্থাৎ ইনফিনিটি মানে হচ্ছে কত আমি জানি না অর্থাৎ ইনফিনিটি পরিমাণ বাধা পাচ্ছি অর্থাৎ এমন একটা বাধা যার মধ্য দিয়ে কোনো কারেন্ট পাস হতে পারে না সেজন্য সেটা ওপেন হিসেবে কাজ করে আর এটা কোন একটা সার্কিটের ক্ষেত্রে শর্ট হিসেবে কাজ করে একটা ইন্ডাক্টর শর্ট হিসেবে কাজ করে এবং একটা ক্যাপাসিটর ওপেন হিসেবে কাজ করে আশা করি বুঝাতে পেরেছি এখন আমি যাব ভোলমিটার এবং এমিটারের ক্ষেত্রে ভোলমিটার এবং এমিটার কি হিসেবে কাজ করে এমিটার এবং হচ্ছে ভোল্ট মিটার আমরা জানি এ মিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স খুবই নগণ্য অ্যাপ্রক্সিমেটলি জিরো অর্থাৎ রেজিস্ট্যান্স যেহেতু আমি এমিটারের রেজিস্ট্যান্সকে আর এই দ্বারা প্রকাশ করলাম যেহেতু এমি এমিটারের রেজিস্ট্যান্স ইন্টার্নাল রেজিস্ট্যান্স অ্যাপ্রক্সিমেটলি জিরো আমরা বলতে ধরে নিতে পারি জিরো ও হম অর্থাৎ এটি দেখতে ইন্ডাক্টরের নিয়ায় মনে হচ্ছে অর্থাৎ এমিটার যদি থাকে তাহলে আমার শর্ট হিসেবে কাজ করবে এখন দেখছি মিটার এই মিটার এর অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স ইনফিনিটি অর্থাৎ এই মিটার কোনো সার্কিটে যদি সংযুক্ত থাকে এটি ওপেন এর নিয়ে কাজ করবে তাহলে আমরা বলতে পারি ইন্ডাক্টর এবং ক্যাপা এমিটার যদি কোনো সার্কিটে সংযুক্ত থাকে তখন সেটি শর্টের নিয়ে আচরণ করবে এবং ক্যাপাসিটর আর ভোল মিটার কোনো সার্কিটে সংযুক্ত থাকলে সেটি ওপেন হিসেবে কাজ করবে এখন আমরা ম্যাথে চলে আসলাম অর্থাৎ একটি এটি হচ্ছে ভোল্টেজ ডিভাইডেড ল ইউজ করে কিভাবে বের করা যায় এখানে আমি কারেন্ট ডিভাইডেড ল ইউজ করে অর্থাৎ কারেন্টের সূত্র দিয়ে কিভাবে আমি এই ভোল্টেজটাই বের করব সেটিও দেখিয়ে দিব আপনাদের আচ্ছা এটি হচ্ছে ফাইন্ড আউট দ্য এমিটার অ্যান্ড ভোল্টমিটার রিডিং অর্থাৎ এমিটার এবং ভোল্টমিটারের রিডিংটা আমাকে বের করতে হবে আমরা যদি আরেকটু লক্ষ্য করি প্রশ্নটি ডিপিডিসি অর্থাৎ ডিপিডিসিতে প্রশ্নটি এসেছে অর্থাৎ বুঝতেই পারছি আমরা কতটা ইম্পর্টেন্ট ম্যাথ এটি জবের পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে ছোটোখাটো ম্যাথ একটু ভোলমিটার এমিটার ইন্ডাক্টর ক্যাপাসিটর এই টাইপের জিনিসপত্র দিয়ে ম্যাথটাকে একটু ঘুরিয়ে দিতে চাই কিন্তু আমরা যেহেতু শিখে ফেলেছি অবশ্যই এটি আমাদের কাছে সহজ হবে তাহলে আমি এই চিত্রের এই সার্কিটের সিম্প্লিফাইড ফর্মটি এপাশে পাশে এঁকে নিচ্ছি হচ্ছে আমার ব্যাটারি রেজিস্টর এমিটার থাকলে শর্ট এবং ভোল্ট মিটার থাকলে ওপেন তাহলে এটি হচ্ছে সিক্স ভোল্ট ওয়ান ওহম টু ওহোম থ্রি ওহম এখন আমাকে বের করতে হবে এমিটার অর্থাৎ এই জায়গার রিডিং এবং ভোল মিটারের পার্ট ভোল আমরা একটু খেয়াল করি এখানে থ্রি ওহোমের সাথে সংযুক্ত আছে অর্থাৎ থ্রি ওহোমের প্যারালালে সংযুক্ত তাহলে থ্রির ভোল্টেজ থ্রি ওহোমের ভোল্টেজ যেটি হবে ভোল মিটারের পার্টও সেম হবে এখন এখানে আমি একটু দেখতে পাচ্ছি যে এ মিটারটি এটা আমার সম্পূর্ণ একটি সিরিজ সার্কিট এ মিটারটি এই সিরিজ সার্কিটের সাথে লাগানো আছে অর্থাৎ টোটাল কারেন্ট যা হবে এ মিটারের রিডিং সেম হবে তাহলে আমি টোটাল কারেন্ট সমান বলতে পারি ভিটি ডিভাইডেড বাই আর টি এখন ভিটি হচ্ছে আমার সিক্স ভোল্ট আর টি হচ্ছে টু প্লাস থ্রি প্লাস ওয়ান অর্থাৎ ওয়ান এম্পিয়ার এই ওয়ান এম্পিয়ারকে আমরা এমিটার রিডিং বলতে পারি এমিটার রিডিং ইকুয়েল ওয়ান অ্যাম্পিয়ার এটি হচ্ছে আমার একটি আনসার এখন আমি বের করবো ভোল্ট মিটারের রিডিং আমি যেহেতু বলেছি যে ভোলমিটারটি মিটারটি থ্রি ওহোমের প্যারালালে সংযুক্ত তাহলে থ্রি ওহোমের ভোল্টেজ যা ভোল্টমিটারের রিডিংও সেম আমি শুরুতে আপনাদের দেখাচ্ছি কিভাবে ভোল্টেজ ডিভাইডেড ল ইউজ করে ভোল্টমিটারের রিডিং বের করতে হয় তাহলে আমি ভোল্টমিটার রিডিং বের করছি ভোল্টমিটার রিডিং হলো মোট ভোল্টেজ মোট ভোল্টেজ কত সিক্স মোট ভোল্টেজ ইনটু ওই শাখার রেজিস্ট্যান্স অর্থাৎ আমি যেই শাখা যেই রেজিস্টেন্সের ভোল্টেজ বের করব ওই শাখার রেজিস্ট্যান্স তাহলে থ্রি তাহলে এখন উভয় শাখা উভয় শাখা বলতে এই পুরা শাখাটা তাহলে টু প্লাস থ্রি প্লাস ওয়ান ইকুয়াল থ্রি ভোল্ট এটি হচ্ছে আমার অ্যান্সার এখন আমি যদি কারেন্ট ইউজ করে বের করতে চাই সেটি কিভাবে হবে অর্থাৎ আমার যে কারেন্টটি প্রবাহিত হচ্ছে এই কারেন্টের সাথে আমি যদি থ্রি রেজিস্ট্যান্স বের করে দিই সেক্ষেত্রে আমি থ্রি থ্রি ভোল্ট পেয়ে যাব মধ্য হোমের দিয়ে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা আমি পেয়ে যাব তাহলে আমি আরেকভাবে ভোল্ট মিটার রেডিং বা ভি বের করতে পারি কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স অর্থাৎ কারেন্ট ছিল আমার ওয়ান এবং রেজিস্টেন্স থ্রি অর্থাৎ থ্রি ভোল্ট দেখেন আমার সেম আনসার চলে এসেছে অর্থাৎ কারেন্ট লটা ইউজ করলে কারেন্ট ইন্টু রেজিস্টেন্স যদি ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমার জন্য সুবিধা বেশি এখন আপনাদের কারেন্ট ডিভাইডেড ল কিভাবে একটা সার্কিটে প্রয়োগ করব সেজন্য আমি আরেকটি সার্কিট নিয়ে এসেছি এটিও যদি লক্ষ্য করেন বিপিএসসি তে একবার এসেছে তাহলে বুঝতে পারছেন যে এই ছোটখাটো ম্যাথগুলো কত ইম্পর্টেন্ট তাহলে আমরা শুরু করি আমাকে এখানে টোটাল কারেন্ট দেওয়া আছে আমাকে বলেছে আমাকে টু বের করতে হবে আচ্ছা আই টু বের করার জন্য আমি যদি সূত্রটা একটু আগে লিখে নিই আমাদের সুবিধার জন্য আগত কারেন্ট ইন্টু বিপরীত শাখার ডিভাইডেড বাই শাখার রেজিস্ট্যান্স এর বিজ্ঞানিত যোগফল এই সূত্রটি আমি লিখে নিলাম তাহলে আমাকে যেহেতু আই টু বের করতে হবে আগত কারেন্ট এইখানে আমার যে কারেন্ট আসছে এই যে এই দিক দিয়ে যে কারেন্ট আসছে সেটাই তো এখানে ভাগ হচ্ছে তাহলে আগত কারেন্ট হচ্ছে হচ্ছে মধ্য দিয়ে আমার আগত কারেন্ট তাহলে এটাকে আমি আই ওয়ান দ্বারা ডিনোট করলাম তাহলে একটু লক্ষ্য করেন আমাকে যদি আই ওয়ান বের করতে হয় তাহলে আই ওয়ান এর জন্য আগত কারেন্ট কত হচ্ছে হান্ড্রেড এম্পিয়ার তাহলে আমি যদি আই ওয়ান বের করি আগত কারেন্ট আগত কারেন্ট হচ্ছে হান্ড্রেড এম্পিয়ার হান্ড্রেড ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স অর্থাৎ এই আগত কারেন্ট আমি যে শাখার রেজিস্ট্যান্স বের করব ওই শাখা ব্যতীত অন্য যত দিক দিয়ে প্রবাহিত হচ্ছে সেটি হচ্ছে আমার বিপরীত শাখার রেজিস্ট্যান্স একটু লক্ষ্য করেন আমি এই শাখার কারেন্টটা বের করব তাহলে এই আগত কারেন্টটা এই শাখা ব্যতীত এই শাখা দিয়ে প্রবাহিত হচ্ছে এখানে যদি আরো কোথাও একটা শাখা থাকতো তাহলে এটিও কাউন্ট হতো অর্থাৎ আমি যে শাখার কারেন্ট বের করছি আগত কারেন্ট ওই শাখা ব্যতীত অন্য যত শাখা দিয়ে প্রবাহিত হবে সবগুলো হচ্ছে বিপরীত শাখা তাহলে এখানে বিপরীত শাখার রেজিস্ট্যান্স হচ্ছে ফিফটিন উভয় শাখার রেজিস্ট্যান্স উভয় শাখা বলতে এই শাখা আর এই শাখা এই শাখার রেজিস্ট্যান্স আর এই শাখার রেজিস্ট্যান্সের এর যোগফল তাহলে ফিফটিন প্লাস এই শাখার টোটাল রেজিস্ট্যান্সটা কত হচ্ছে থ্রি প্যারালাল সিক্স প্লাস এইট অর্থাৎ এই শাখার রেজিস্ট্যান্স যোগ এই শাখার রেজিস্ট্যান্স এইটা যখন আমরা ক্যালকুলেশন করব। তখন এর মান আসবে সিক্সটি এম্পিয়ার এখন আমরা যদি আই টু বের করি আই টু এর জন্য আগত কারেন্ট হচ্ছে আই ওয়ান তাহলে আগত কারেন্ট ইন্টু অপোজিট রেজিস্ট্যান্স একটু লক্ষ্য করুন এই কারেন্টটি এই শাখা আর এই শাখা দিয়ে প্রবাহিত হচ্ছে যেহেতু আমি এই শাখার কারেন্ট বের করব তাহলে বিপরীত শাখা হচ্ছে কত থ্রি তাহলে সিক্সটি ইন্টু থ্রি ডিভাইডেড বাই উভয় শাখার রেজিস্ট্যান্সের এর যোগ ফল এটা যদি আমি ক্যালকুলেশন করি এটার আনসার হচ্ছে টুয়েন্টি অ্যাম্পিয়ার অর্থাৎ এই টুয়েন্টি অ্যাম্পিয়ার হচ্ছে আমার জন্য অ্যান্সার এটা হচ্ছে আমার আই টু আশা করি এই ম্যাটটি আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা দেখব আমরা গত ভিডিওতে যে সম্বলিত ম্যাথ করেছিলাম সেই সম্বলিত আপনার একটি প্রবলেম আমাদেরকে দিয়েছেন সেই ম্যাথটি সলভ করার চেষ্টা করব প্রশ্নটা একটু দেখি ফাইন্ড আউট আর এ বি অ্যান্ড আই থ্রো সিক্সটি ভোল্ট সাপ্লাই আমাকে আগে প্রশ্নটি জানতে হবে প্রশ্নটি বুঝতে হবে এখানে এ এবং বি এর রেফারেন্সে আমাকে টোটাল রেজিস্ট্যান্সে বের করতে হবে এবং আই থ্রো সিক্সটি ভোল্ট অর্থাৎ সিক্সটি ভোল্টের মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে তাহলে আমি প্রথম পার্টটুকু নিয়ে কাজ করি আমি বের করব ক্যালকুলেটিং ক্যালকুলেটিং আর এ বি আমি আরএবিটা বের করছি আরএবির সাপেক্ষে যদি আমি বের করি তাহলে আর এ বি এর মধ্যে মনে মনে একটি সোর্স ধরে নিতে হবে আমাকে যার সাপেক্ষে ইকুভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বের করতে হবে তার সাপেক্ষে আমাকে একটি ব্যাটারি কল্পনা করতে হবে ওই দুই প্রান্তের মধ্যে একটি ব্যাটারি কল্পনা করতে হবে এখন আমি এই ব্যাটারির রেসপেক্টে যদি কাজ করি তাহলে আমার ভোল্টেজ সোর্স শর্ট হয়ে যাবে আর যদি কারেন্ট সোর্স থাকতো তাহলে সেটা ওপেন হয়ে যাবে এখন যেহেতু ভোল্টেজ সোর্স কি হয়ে যাচ্ছে শর্ট হয়ে যাচ্ছে আমি এই চিত্রটি একটু এঁকে নিচ্ছি ভোল্টেজ সোর্স শর্ট হওয়ার পরে কি অবস্থা দাঁড়াচ্ছে এটি হচ্ছে আমার বি পয়েন্ট এটি হচ্ছে এ পয়েন্ট ভোল্টেজ সোর্স আমি শর্ট করে দিলাম এখন আমার এ পর্যায়ে আসলো এটি হচ্ছে টেন টেন সবগুলোই টেন হিসেবে আছে এখন একটু লক্ষ্য করুন এই সার্কিটটি দেখে আমি কিছুই বুঝতে পারছি না যে কিভাবে আমি আগাবো তাহলে সার্কিটটিকে আমি পয়েন্ট মেথডে ইউজ করি যেটি আমি গত ভিডিওতে দেখিয়েছি তাহলে এ পয়েন্টটি যদি এ হয় এ পয়েন্ট এ সবগুলো পয়েন্ট এ এবং মাঝখানে একটি পয়েন্ট দেখুন এটি হচ্ছে সি তাহলে বি আমি যদি আর একটু সিম্পলিফাই করি এই পয়েন্ট হচ্ছে আমার এ পয়েন্ট হচ্ছে বি এ বি এর মাঝখানে একটি রেজিস্ট্যান্স রয়েছে তাহলে রেজিস্ট্যান্সটি আমি দিয়ে নিলাম এখন একটু লক্ষ্য করুন এ থেকে সি এ থেকে সি এ থেকে সি অনেকগুলো রেজিস্টেন্স আছে এছা এই দুটি প্যারালাল রেজিস্টেন্স আমি চাইলে ক্রস করে দিয়ে প্যারালাল করে করে দিতে পারি এই মান হচ্ছে এখন দেখুন এটি কি সিরিজে সংযুক্ত সো আমি মাঝখানে কোনো পয়েন্ট দিচ্ছি না এখন যেহেতু আমার এ থেকে সি এর মধ্যে তিনটি রেজিস্টেন্স রয়েছে একটির মধ্যে দুটি রেজিস্টেন্স যেগুলো সিরিজে সংযুক্ত তাহলে এই পয়েন্টটি হচ্ছে টেন এখন একটু লক্ষ্য করুন আমি এখানে ব্যাটারিটা চিন্তা করলাম এখন এই পজিটিভ টার্মিনালে কারেন্ট প্রবাহিত হয়ে কারেন্টটা এদিকে যাবে এবং এদিকে যাবে কারেন্টটি এখানে গিয়ে তিন ভাগে ভাগ হবে এখানে কি কোনো সার্কিট কমপ্লিট করতে পারছে কারেন্ট এখানে এসে কারেন্ট আর কোনো যাওয়ার পথ নেই তাহলে এই পুরো জিনিসটি হচ্ছে ওপেন হিসেবে কাজ করবে যেহেতু আমার সার্কিটটি কমপ্লিট হচ্ছে না কিন্তু এদিক দিয়ে যদি আসে তাহলে সার্কিটটি কমপ্লিট হবে তাহলে আমি বলতে পারি আর এ বিয়েল টেন এটি আমার অ্যান্সার এর পরের প্রশ্নে রয়েছে আই থ্রো সিক্সটি বোল্ট সাপ্লাই অর্থাৎ সিক্সটি বোল্টের মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে এখন আমি যদি এখানে সেকেন্ড পার্টটি করতে যাই সেক্ষেত্রে আমার টোটাল রেজিস্টেন্স বের করতে হবে এখন একটু লক্ষ্য করি এখানে যেরকম ওপেন একটি পথ ছিল এখানে কারেন্ট এসে এদিকে চলে যাবে কারেন্টটি যদি এদিকে আসে সার্কিট ক্লোজ করার কোনো কী নেই পদ্ধতি নেই বা কোনো রাস্তা নেই কোনো জায়গা নেই তাহলে এটি ক্লোজ হিসেবে কী করবে কাজ করবে তাহলে আমি যদি টোটাল আরটি বের করি তাহলে দেখি টেন প্যারালাল টেন টেন প্যারালাল টেন প্লাস টেন এই পুরা শাখাটা টেনের সাথে কি আবার প্যারালাল তাহলে হোল প্যারালাল টেন আবার এই পুরা জিনিসটা এটার সাথে কি পজিটিভ হিসেবে আছে তাহলে এখানে আমার আসবে সিক্সটিন ওহোম এখন যদি আমি কারেন্ট বের করি তাহলে ভি ডিভাইডেড বাই আমার ভি হচ্ছে সিক্সটি ভোল্ট আর হচ্ছে সিক্সটিন ওহোম তাহলে আমার কারেন্ট দাঁড়াবে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এমপিআর এটি হচ্ছে আমার এনসার আশা করি যারা এই প্রশ্নটি আমাদেরকে দিয়েছেন তারা অবশ্যই ম্যাটটি বুঝতে পেরেছেন এতক্ষণ ধরে তোমরা দেখলে কারেন্ট ডিভাইডার মেথড ভোল্টেজ ডিভাইডার মেথড তারপরে টোটাল রেজিস্ট্যান্স বের করা অ্যামিটার রিডিং ভোল্টমিটার রিডিং এখন খুব মনোযোগ দিয়ে দেখো আমি আসলে পুরো ভিডিওটা সামারি করব প্রথম হচ্ছে কারেন্ট ডিভাইডার মেথড কারেন্ট ডিভাইডার মেথডে তুমি বিভিন্ন ব্রাঞ্চের কারেন্ট বের করবে তবে এখানে যেহেতু দুটো মাত্র রেজিস্ট্যান্স দিয়ে দেখানো হয়েছে সেজন্য খুবই সহজ মনে হয়েছে তবে এখানে যে অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স বলা হচ্ছে আগত কারেন্ট ইনটু অপোজিট ব্রাঞ্চের রেজিস্টেন্স এই অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স নিয়ে আসলে একটু ঝামেলা হয় তো এক্ষেত্রে তুমি মনে রাখবে যখন অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স বলা হবে অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স বলতে যেই রেজিস্ট্যান্সের কারেন্ট নির্ণয় করছো সেই রেজিস্ট্যান্সে আগত কারেন্টের যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটি বাদে বাকি কারেন্ট যেই রেজিস্টেন্সগুলো ঘুরে আসবে ওই সকল রেজিস্টেন্সের ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্সি হচ্ছে আসলে অপোজিট ব্রাঞ্চের রেজিস্টেন্স তো এর মাধ্যমে তুমি কারেন্ট ডিভাইডার ইউজ করতে পারবে খুব সহজে এরপর হচ্ছে ভোল্টেজ ডিভাইডার ভোল্টেজ ডিভাইডার আসলে খুব সহজ কারেন্ট ডিভাইডার পরে এক লাইন করলে আসলে আর ভোল্টেজ ডিভাইডার করার প্রয়োজন হয় না তাও দেখে রাখতে পারো ভোল্টেজ ডিভাইডার অনেক ক্ষেত্রে ভালো কাজে দেবে থার্ড হচ্ছে ভোল্ট মিটার রিডিং যখনই ভোল্ট মিটার রিডিং আসবে তুমি ভোল্ট মিটারটা খুলে নিবে যদি ভোল্ট মিটারটা আইডিয়াল হয় খুলে নেওয়ার পরে ওই ভোল্ট মিটারের দুটা টার্মিনাল বের করে নেবে বের করে তোমাকে অবশ্যই সেখানে কেভিএল লুপ পদ্ধতি চালাতে হবে কেভিএল লুপ ছাড়া ভোল্ট মিটার রিডিং আসলে বের করা যাবে না আর কেভিএল লুপ বের করার আগে যেই যেই পথে কেভিএল চালাবে সেই সেই পথে কারেন্ট বের করে নেবে এটা তুমি যে কোনো পদ্ধতি কারেন্ট ডিভাইডার বের করতে পারো বা আরও যে থিওরিয়ামগুলো আছে সুপার পোজিশন থিওরিম নর্টন থিওর্যামেনিন থিওরাম এগুলো দিয়ে তোমরা কারেন্টটা বের করে নেবে থার্ড হচ্ছে অ্যামিটার রিডিং এমিটার রিডিং আসলে বিশেষ কিছু না এমিটার রিডিং হচ্ছে ওই লাইনের কারেন্টটা জাস্ট বের করা অ্যামিটার সেট করলে ওই লাইনের কারেন্টটা বের করা এটা হচ্ছে স্বাভাবিক সিস্টেমে আবার এমিটার দিয়ে অনেক সময় ট্রিকি কোয়েশন হয় যে এমিটার শর্ট করে দেয় সেক্ষেত্রে একটু ভিন্ন হবে তো এখানে আসলে আইডিয়াল মিটার আইডিয়াল ভোল্ট মিটার এগুলো দেখানো হয়েছে এখন তোমাদের যে ম্যাপটা ছিল সাপোজ ধরে নাও ওই ম্যাথে ভোল্ট মিটারের রেজিস্টেন্স দেওয়া আছে এক হাজার ওহম ভোল্ট মিটার রেজিস্টেন্স কত দেওয়া আছে এক হাজার ওহোম এখন তুমি বের করো ওই ভোল্ট মিটারের রিডিং কত আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও আর সমস্যা হলেও বলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এরপর হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার ক্ষেত্রে দেখবে যে বিভিন্ন দিকে শর্ট করা থাকবে এখান থেকে এখানে এখান থেকে সেখানে যদি শর্ট করা থাকে শর্ট করা থাকলে তোমরা পয়েন্ট মেথড ইউজ করবে ভোল্টেজ যে সোর্স বা কারেন্ট যে সোর্স তার দুটো টার্মিনালে এ বি ধরে নিয়ে এরপর পয়েন্ট অনুযায়ী চলে গিয়ে পয়েন্ট মেথডে সলিউশন করবে আর যদি বেশি কমপ্লেক্স সার্কিট হয় সেক্ষেত্রে বিভিন্ন থিওরেম আছে আমরা এরপরে আলোচনা করব আর পয়েন্ট মেথড যদি কিছু বুঝতে চাও তাহলে এর আগের ভিডিওটা দেখে নাও সেখানে পয়েন্টমেড মেথড ভালোভাবে বর্ণনা করা আছে তো এটাই হচ্ছে আজকের এই ক্লাসের সামারি যেটা মোর্শিদ এতক্ষণ বোঝানোর চেষ্টা করলো আমি একটু সামারাইজ করলাম ধন্যবাদ সবাইকে বিদ্যালয়ের সাথেই থাকো আসসালামু আলাইকুম